মিস্টার রায়কে আজ সকালে একটি ছুরি দ্বারা ছুরিঘাত করে হত্যা করা হয়েছিল, কিন্তু কে করেছে সেটা কেউ জানতে পারেনি। লিয়ামের স্ত্রী যখন তার স্বামীকে খুনের দৃশ্যটি দেখলেন, খুব চিন্তায় পড়ে গেলেন এবং কান্নায় ভেঙে পড়লেন। সে মুহূর্তে গোয়েন্দা মেহুলকে তার স্বামীর হত্যার তদন্তের জন্য তাকে ডেকে পাঠালেন, কিন্তু রায়ের স্ত্রী তার স্বামী মানে মিস্টার রায় যে খুন হয়েছে সে বিষয়টি বাড়ির অন্য কাউকে জানায়নি, এই বিষয়টি মেহুলকে জানিয়েছিলেন। গোয়েন্দা মেহুল মিস্টার রায়ের হত্যার তদন্তের জন্য খুব তাড়াতাড়ি রায়ের বাড়িতে এসে পৌঁছালেন এবং গোয়েন্দা মেহুল ঘরের চারপাশ লক্ষ্য করলেন। সব কিছু দেখার পরেও গোয়েন্দা মেহুল মিস্টার রায়ের হত্যার কোনো তথ্য খুঁজে পেল না বা কোনো ক্লু খুঁজে পেল না। তাই গোয়েন্দা মেহুল মিস্টার রায়ের হত্যার তদন্তের জন্য বাগানের মালির কাছে গেলেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করলেন। মেহুল বলছিলেন, তুমি তো অনেক সকালে কাজ করতে আসো বাগানের মধ্যে, তাই না? আচ্ছা, তোমার বস মারা গেছেন, তুমি কি কিছু জানো? মালি বলছিলেন, স্যার মারা গেছেন? সত্যি কি? কে তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে? স্যার, আমি তো সবেমাত্র কাজে এসেছি, আমি কিছুই জানি না, আর সে আমার মালিক হয়, আমি তাকে কিভাবে হত্যা করব স্যার? আমি সত্যি বলছি, এ বিষয়ে কিছুই জানি না স্যার। এরপর গোয়েন্দা মেহুল বাড়ির বাবুর্চির কাছে গেলেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করলেন, তোমার যে মালিক আছে সে মারা গেছে, তুমি কি জানো? মেহুল বলছিলেন, কি বলেন স্যার, আমি কিছুই জানি না স্যার, কিভাবে মারা গেলেন? আর তাছাড়া আমি তো রান্নাঘরে থাকি, আমি সব সময় রান্না নিয়ে ব্যস্ত থাকি, আমি এই বিষয়ে কিছুই জানি না স্যার। কে তাকে হত্যা করলো? স্যার, আমি দীর্ঘদিন যাবত আমি স্যারের জন্য রান্না করি, আমি তাকে কখনোই হত্যা করব না স্যার। গোয়েন্দা মেহুল এই দুজনের সাথে কথা বলে তিনি নিশ্চিত হন যে মিস্টার রায়ের কে হচ্ছে হত্যাকারী, তিনি তাকে চিহ্নিত করে ফেলেন। বন্ধুরা, গোয়েন্দা মেহুল উনি কে চিহ্নিত করতে পেরেছেন, কিন্তু তোমরা কি অনুমান করতে পেরেছো এই দুজনের মধ্যে কে হচ্ছে খুনি, মালি না বাবুর্চি? তোমরা যদি উত্তরটি অনুমান করতে পারো 5 সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্টে জানাও। বন্ধুরা, গোয়েন্দা মেহুল মালিকে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে তোমার বস যে মারা গেছে, তুমি কি এই বিষয়ে কিছু জানো? তখন উত্তরে মালি বলেছিল, স্যার খুন হয়েছে ছুরিকাঘাতে, তাকে কে ছুরিকাঘাতে হত্যা করেছে? এই বিষয়টিতেই গোয়েন্দা মেহুল নিশ্চিত হন যে মালি তাকে হত্যা করেছে, কারণ খুনের বিষয়ে রায়ের স্ত্রী কাউকে কিছু জানায়নি। আর মালি বলছে সে তার মালিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে, অতএব সে তাকে হত্যা করেছে। গোয়েন্দা মেহুল তাকে আটক করে। বন্ধুরা, ডিটেকটিভ মেহুলের বিভিন্ন রকমের গোয়েন্দা আনসলভ কেস সলভ করতে এবং তোমাদের বুদ্ধির বিকাশ ঘটাতে আমার এই ডিটেকটিভ মেহুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে যুক্ত থেকে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে যাবেন।